টানা তৃতীয় দফায় ক্ষমতায় থাকায় বহিরাগত অনুপ্রবেশকারী ও সুবিধাবাদীদের দাপট বাড়ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। এতে দলটির ত্যাগী নেতারা এখন কোণঠাসা। সঙ্গত কারণে এই সমস্যা নিয়ে দলের নীতি নির্ধারকেরা চিন্তিত এবং অনেকে আতঙ্কিত। দৈনিক সময়ের আলোর সূত্র বলছে, আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতা থাকায় বিভিন্ন সুযোগ সুবিধা নিতে বহিরাগত ও অনুপ্রবেশকারীরা শুধু তৃণমূলেই নয়, দলটির ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনে ঢুকে পড়েছে। 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর থেকেই অনুপ্রবেশ নিয়ে দলের মধ্যে ব্যাপক তোলপাড় চলছে, জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনার। এতে দলের ভাবমূর্তিও নষ্ট হয়েছে, ফলে অনুপ্রবেশের বিষয়টি নিয়ে দলের নীতি নির্ধারকেরাও চিন্তিত। ইতোমধ্যে অনুপ্রবেশের কারণে দলের নেতাদের কাছে চিহ্নিত এবং তার ঠেকাতে দল থেকে বারবার তাগিদও দেয়া হচ্ছে। দলে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে বলেও একাধিকবার দলটির শীর্ষ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এজন্য নতুন কমিটি গঠন করতে তালিকা এখন কেন্দ্রে পাঠাতে হয়। তারপরও যেন থামানো যাচ্ছে না অনুপ্রবেশ। গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা মহানগর ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দীর্ঘদিনের সম্মেলন ও নতুন কমিটি নেই, ফলে মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে প্রচুর পরিমাণে বহিরাগত ও অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও যুব মহিলা লীগের সাংগঠনিক অবস্থা খুব দুর্বল অবস্থানে রয়েছে। অনুপ্রবেশকারী এবং সুবিধাবাদীদের দাপটে প্রকৃত ও ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন।